আপনাদের গাড়ি প্রতিদিন মানে ঠিক করতে হয় না? নিজের গাড়ি না ভাড়া চালান, ভাড়া চালালে তো বুঝবোই না মনে, নিজের দেখে মনে মোটামুটি চলে আর কি। ঘুরা তো হয়ে গেল, আর ঘুরে কি লাভ, ব্যাট করা যায়। গাড়ি নষ্ট হয়েছে প্রতিদিন, বাসাও কি সবারই জিয়াবো না কাঠগোড়া? না আমি সামনে থেকে ভিডিও করতেছি, মন পুরো ঢুকতেছি না, পুরো রাস্তায় অল্প অল্প করে করছি। মন পুরো আসলে মেয়েরা টাটা দেয় কি ভাই, দেয় না? পানি ভিতরে কিনতে পাওয়া যাইব, ভাবি কই, এই ভাবি কই, বাচ্চা সহ ওই ভাবি কই, ভাবি বাচ্চা, ভাবি তাও মোটা হয় না, না মনপুর এটা জায়গা আছে, এই পানি কে খাবে? এই পাশে পানি বোতল কয়টা করে এই এত কষ্ট করে আপনাদের এই মনপুর আইসা, কিরকম অনুভূতি একটু বলেন তো দেখি। সরি আমি কিছু বলতে পারলাম, ক্যামেরার দিকে তাকায় বলেন না, আমাদের বিয়ে অবশ্যই বলবো ঠিক কি না বলতে পারে না। আচ্ছা তাহলে আকার ইঙ্গিতে বুঝাই দেন কিরকম লাগতেছে আইসা এখন, আমরা একদম হ্যাঁ কি না
চাইলে আপনারাও নিতে পারেন, সমস্যা নেই। এই যে ইয়া মনপুরার একদম গেট, এটা সম্ভবত পিছনের গেট, ঠিক আছে। এই জায়গায় দিয়ে আছে করণীয় কি কি, তো আমরা এখন ঢুকবো। অনেক কষ্ট করে আসছি, আপনারা ইতিমধ্যে দেখছেন যে নদী খাল বিল রাস্তা সব পার হয়েছি। পার হয়ে আসার পরে এখন আমরা গেটে চলে আসছি। সব কষ্টগুলাই মনে হয় মানে এখন আর মনে নাই, এখন ভালো লাগতেছে। তো আমাদের সাথে অনেকগুলো ম্যাডাম আছে, তারা অনেকে বলতেছে গোসলও নাকি করবে। এই যে পানি, এটা হচ্ছে মনপুরার টিকিট কাউন্টার। টিকিট কাটতেছে এখন 50 টাকা করে। বড়দের জন্য 50 টাকা, 30 টাকা টিকিট। আমরা হচ্ছে মনপুরা পার্কে ঢুকবো। মনপুরা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। কার্তিকের আবার আমরা ইতিমধ্যে মনপুরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা এই দুইটা আপুর ছবি নিব, দেখি ছবিতে ওনাদেরকে কিরকম লাগে। এটা হচ্ছে মেইন গেট, আমরা মেইন গেট থেকে ঢুকলাম। ঢুকার পর আমরা এখন যাচ্ছি, না চলো কবি খাই না, আমি ঠান্ডা আইসক্রিম মিলে কথা। আচ্ছা আমি দেখবো তোমার খাওয়া। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ইতিমধ্যে স্বপ্নপুরি শেষ, অন্নপুরি শুরু হবে।
এই গ্রুপ এবার আউট হয়ে যাবে, নতুন গ্রুপ এন্ট্রি নেবে, তাদের মধ্যে আমাদের বাচ্চারা একজন আছে। নাম কি? মা মিয়া আক্তার, মায়াবী আক্তার মৌ। উঠে গেছে ইতিমধ্যে আমাদের বাচ্চা, আমাদের চারজনের বাচ্চা, এক দুই তিন চার, চারজনের রিজার্ভ করা বাচ্চা, অবদান দুইজনের বাচ্চা চারজন। কমলাপুর থেকে সিরাজগঞ্জ যাবে, এখন আমাদের সামনে উপস্থিত মনে করবে আমাদের লেডি আপু। লেডি আপু কে? ব্র্যাকেটে দি আই আমার হাত ব্যথা করতেছে, এই কয়েক সেকেন্ডে মানে রোজা কি 30টায় ছিলেন? হ্যাঁ কয়টা ছিলেন? একটাও না, এই জন্য তো শরীর দুর্বল হয়ে গেছে। ওই ছেলেটা দুইবার বোনাস, একবার বোনাস বাইরে নেই, ওই তুই আর কি সারাদিন এই জায়গায় থেকে যাবি, ওরা আমার খুঁজতেছে। একবার বোনাস পাইছে না, একবার বোনাস পাইছে, এখন উড়ন্ত রিক্সায় উঠবো। আসেন ভাবি, তেরা কেন এরকম? এগুলা না, এগুলা সিস্টেম এরকম।
সামনে গেলে তো ভিডিও করতে পারবো না। আল্লাহ পরে গেছি। হ্যাঁ কি খবর, তোমার কিরকম লাগে? ভালো লাগে? কতটুকু ভালো লাগে? হ্যাঁ নাম কি? অন্তর। অঙ্কন কি? অন্তর। তুমি কার অন্তরে থাকো? ওর নাম অন্তর। আপনার নাম কি আপু? আমার নাম মিষ্টি খাতুন। আপু আপনার নাম? আমার নাম মিষ্টি। শাপলা তো জাতীয় ফুল সবার, শাপলা তো সবার অধিকার আছে। আপনি কি সবার অধিকার দিতে বিশ্বাসী? আমাদের মিসেস মিসেস মিস্টার মিস্টার আমি ইতিমধ্যে আমাদের শাপলা আপু উনি অধিকার দিয়ে দিছে আমারে। আমি ভিডিও করব, আমার খারাপ লাগে এমনি, মোবাইল পকেটে ঢুকাই রাখবো। তুমি ভিডিও করো, এই নাও হাতের তো না পড়বে। জোরে যাই বনে দিস। পিছনে ভিডিও করছিস ভিডিও করতেছি। চটপটি কিরম জাল লাগে ভাবি? খুব জাল জাল লাগে না? এই পথ যদি না আসে
কেন ভাইয়া এত খারাপ আশা কেন, এত মুট নিয়ে এত টাকা খরচ করে আপনারা মন পুরে আসলেন, আপনারা কি আর কখনো আসার ইচ্ছে আছে কিনা? ভাইয়া আপনার কি মন পুরা সম্পর্কে কিছু বলার আছে বললে বলতে পারেন। আশা আশঙ্কা বুঝনি, আরো কম হয়েছে আরো বেশি, মানে আরো মানে আরো কিছু সময় থাকার ইচ্ছা ছিল তাই তো? আর রাত 12টার সময় গেলে আরো ভালো হতো। ও তাই, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আয় দর্শকেরা, কিছু কিছু মানুষের মন পুরে খাখা হয়ে গেছে। ভাইয়া আপনার মনপুর পার্কে এসে কিরকম লাগছে একটু বললে ভালো হতো, বলেন এদিকে ঘুরে বলেন। আমার অনেক ভালো লাগছে, তারপরে বলতে হয় অনেকে অনেক অভিমান করছে, আসলে অভিমানের ভিতরে ভালো লাগে তাই তো? যারা অভিমান করছে তাদেরকে ধন্যবাদ, আর যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ, আপনার কথাটা অনেক ভালো লাগছে। আপু আপনার কি কিছু বলার আছে? ভাইয়া আপনার কি কিছু বলার আছে মন পুরা সম্পর্কে কিরকম, এদিকে একটু ঘুরে বলেন। হ্যাঁ আপনার কিছু বলা থাকলে বলেন। আমি তো আগেই বলে দিচ্ছি, আমি আর কি বলবো। আমারও মন পুরা পার্কে যাওয়া অতটা আনন্দ হয় না, মজা হয় না, জাস্ট আমার গাড়িতে যাই একটু মজা হয়েছে, অনেক ভালো লাগছে এতটুকু আমার কাছে এনাফ। আর আমার পার্কে যাওয়া অনেক খারাপ লাগছে, একটুকু ভালো লাগে নাই, শেষ শেষ। অথচ আবার তারপরে আমরা আনন্দ উপভোগ করছি, অনেক কিছু অনেক কষ্টের ভেতরে অনেক হাসি হয়েছে, এতটুকু অনেক পাওয়া ভালো ছিল। আরো অনেকের ধরেন কি যে মন পুরা পার্কে যে ভালো লাগে নাই, অনেকে দুঃখ প্রকাশ করছে, অনেকে ভালো করছে, বিশেষ করে আমার একদম খারাপ লাগছে, একটুকু ভালো লাগে নাই। তো এনাফ, এত দূরই শেষ, ভালো লাগে। হ্যাঁ আমাদের বিরিয়ানি, টাটা বাই।